সাংবাদিকদের গ্রেফতার করা হলো তার জবাব নেই কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাড়িতে পুলিশের তল্লাশির বিরুদ্ধেও ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন হয় সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল সংগঠিত করে জমায়েত হয় জেলা জনগ্রন্থাগারের সামনে। বিক্ষোভস্থলে দাঁড়িয়ে সিপিআইএম নেতাকর্মী সমর্থকরা স্লোগান তুলেন এবং আলোচনা রাখতে গিয়ে সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্ত বলেন, আমাদের দেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে যখন স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করছে তেমনি দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে। দুর্নীতি আর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বললে একের পর এক সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে। সাংবাদিকদের হেনস্থা মানে গণতন্ত্রের উপর আক্রমণ। কেন্দ্রীয় সরকারের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে। তিনি আরো বলেন, আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এদিনের বিক্ষোভস্থলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, দুই বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র, শ্রমিক নেতৃত্ব বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, সিপিআইএম প্রবীণ নেতৃত্ব আইনজীবী জ্যোতির্ময় সোম সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তল্লাশি হলো কেন? জবাব চাই, জবাব দাও। আমাদের দেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে যখন স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করছে তেমনি দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে। স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের আঙুল তুললেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে, তাদের সেখানে নিউজরুম বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের স্টুডিওতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এমনকি আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি নিউজ ক্লিক একটি ওই সমস্ত পোর্টাল সংবাদ পোর্টালের বিরুদ্ধে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একের পর তার আউটলেটগুলো যেমন বন্ধ করছেন, তারপর তার সাংবাদিকদের গ্রেপ্তার করছেন। এমনকি আমরা দেখছি ওই সাংবাদিকদের গ্রেপ্তার করার জন্য সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম বিলচুরির বাড়িতে পর্যন্ত দিল্লি পুলিশ সেখানে তল্লাশির নামে তার বাড়িতে সেখানে হেনস্থা চালিয়েছেন। এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশ আজকে সাংবাদিকদের উপর হেনস্থা, গণতন্ত্রের উপর এই আক্রমণ আমরা লক্ষ্য করছি। ভারতবর্ষ ক্রমে ক্রমে স্বৈরাচারের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি অতীতে ভারতবর্ষে ওই স্বৈরাচারের নামে নিজের দলের লোকটাও রেহাই পায়নি, আজকে ভারতবর্ষ সেই দিকে এগিয়ে যাচ্ছে। কোনো রাজনীতি করবার দরকার নেই, কোনো দল করবার দরকার নেই, কোনো পেশায় যুক্ত থাকবার দরকার নেই। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি যদি এই সরকারের বিরুদ্ধে কথা বলেন, সমালোচনা করেন, সঙ্গে সঙ্গে আপনাকে দেশদ্রোহী তকমা পরিয়ে দেওয়া হচ্ছে। এরই নাম স্বৈরাচার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।